ব্যাস কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ইন্টারনেটের জগতে এখন অনেক কিছুই সম্ভব হয়ে উঠেছে। তো এরকমই একটি বিস্ময়কর ঘটনা হচ্ছে, আপনি ইউটিউব দেখতে পাবেন ফ্রিতে। তো কিভাবে আপনি ইউটিউব ফ্রিতে দেখতে পাবেন এবং কিভাবে আপনি এটি ইউজ করবেন, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, এখন বর্তমান জগতে অনেক কিছুই সম্ভব। তো সেরকমই একটি অসম্ভব হলেও একটি সম্ভবকর ঘটনা, এটি আপনি ফ্রিতে ইউটিউব দেখতে পারবেন, কোনো ইন্টারনেট ছাড়া বা কোনো এমবি খরচ ছাড়া। তো এটি দেখতে হলে আপনাকে একটি অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটি কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটি সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওর শেষে দেখাবো। তো চলুন দেখা যাক কীভাবে আপনি দেখবেন। এজন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো একটি অ্যাপের সাহায্য নিতে হবে। অ্যাপটির নাম হচ্ছে ফ্রিটিউব। তো আমি দেখতে পাচ্ছেন যে অ্যাপটি ওপেন করে ইনস্টল করার পর ওপেন করে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিটিউব লেখা, এবং এই অ্যাপটির মধ্যে আছি এবং অ্যাপটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইউটিউবের সকল ভিডিওগুলো শো হচ্ছে। এবং এখানে আমি যে দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও রয়েছে, তো ব্যাচেলার পয়েন্ট রয়েছে, তারপর বিভিন্ন অসংখ্য ভিডিও রয়েছে। তো এখান থেকে আমি একটি ভিডিও ওপেন করছি। তো এখানে আমি টাচ করলাম এবং কিন্তু ভিডিওটি ওপেন হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু ভিডিওটি ওপেন হয়ে গেল। তো আমি ভিডিওটি স্টপ করছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু নেট অফ অফ অন করা আছে। তো এখানে আমি নেট কানেকশনটি অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু চলতেছে এবং এটি অনবরত এভাবে চলতে থাকবে। তো আমি একটু অফ করে নিচ্ছি, অফ করে কথাগুলো বলতেছি। তো এখানে আমার নেট কানেকশন অফ করার পরে চলতেছে, যেহেতু ভিডিওটি আমি যদি বেশি রান করি তাহলে কপিরাইট প্রবলেম হতে পারে, সেই জন্য আমি এটি পজ করে রেখেছি। তো এখানে দেখতে পাবেন যে এটি আমি কিন্তু পুনরায় যদি আবার চালু করি তাহলে কিন্তু চালু হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনি ফ্রিতে এই সম্পূর্ণ নাটকটি দেখতে পাবেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার নেট কানেকশন, কিন্তু এখানে আপনি দেখেন যে নেট কানেকশন কিন্তু আমার এখানে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে নেট কানেকশন কিন্তু কোনো নেট কানেকশন নেই। তো নেট কানেকশন এক্ষেত্রে আপনাকে নেট কানেকশন কিন্তু প্রথমে অন রাখতে হবে। আপনি যখন প্রথমে কানেকশনটি অন রাখবেন, অন রেখে এটি যখন ওপেন করবেন এবং প্লে হবে, প্লে হয়ে হবার পরে আপনি নেট কানেকশনটি অফ করবেন, এবং অফ করে দিলে তখন অটোমেটিক্যালি এটি নেট কানেকশন ছাড়াই চলতে থাকবে। তো এভাবে কিন্তু আপনারা ইউটিউবের যে সকল ভিডিও আপনারা এই অ্যাপটির মাধ্যমে ফ্রিতে দেখতে পারেন, কোনো এমবি খরচ ছাড়াই, শুধুমাত্র প্রথম প্লের জন্য আপনার নেট কানেকশনটি অন করতে হবে, তারপর আবার অফ করে দিতে পারবেন। তো এখন চলুন দেখা যাক আপনি অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি প্রথমে এখানে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে সার্চ বারে লিখবেন ফ্রিটিউব লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এরকম একটি সার্চ রেজাল্ট পাবেন। এখান থেকে এটি হচ্ছে অ্যাপের লোগো এবং এই অ্যাপটি দেখে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য অ্যাপটিতে টাচ করবেন। টাচ করার পর এরকম ইন্টারফেস পাবেন এবং এখানে ইনস্টল বাটন পাবেন। যেহেতু আমার ইনস্টল করা, সেজন্য আনইনস্টল লেখা দেখাচ্ছে। তো আপনাদের যাদের ইনস্টল করা থাকবে না তারা এখানে ইনস্টল লেখা দেখতে পাবেন এবং ইনস্টলে টাচ করলে ইনস্টল হয়ে যাবে। তো এভাবে ইনস্টল করে নিতে পারবেন, অথবা আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন, সেখানে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি। তো ভালো থাকবেন সবাই, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।